আপনারা দেখছেন নিউজ কলকাতা। কুলতলিতে জোড়া মৃতদেহ এলাকায় চাঞ্চল্য। কুলতলির দুই মহিলার নাম জানা গেছে। পুলিশ জানিয়েছেন, শাড়ি পরিহিত মহিলার নাম আবিদা খাতুন, 37 বছর বয়স, বাপের বাড়িতে থাকতেন। স্বামী পরিত্যক্তা চুড়িদার পরা মহিলার নাম মুসলা আলী খাতুন, বয়স 30। দুইজনের বাড়ি ক্যানিং। এই আবিদা খাতুন সব সময় মুসলা আলী খাতুনের কাছে থাকত। মার্ডার করলেন কেন? আমি করিনি। আমি দাঁড়াচ্ছ কেন? আসেন তো কাজে। কি নাম আপনার? স্যার, আমার নাম রিয়াজউদ্দিন মোল্লা। কি হয়েছে দাদা? দাদা, হয়েছে আমার বোন পরশু দিন আমার একটা চাস্ত বোনের সাথে করে নিয়ে ওরা ক্যানিং এ এসেছিল। আর আমার বোন মোস্তারি মোল্লা, ওর বিয়ে হয়েছে আজ 4 বছর আগে। আমার বোনের ভাত খোরাক না দেওয়ার পর আর কোনো মালা চলে। তারপরে স্যার, আমার জামাইবাবু মাঝে মধ্যে ও ফোন টোন করতো। ফোন টোন করার পর ওরা পরশু দিন ফোন করে স্যার ক্যানিংয়ে ডেকে নেয়। ডেকে নেওয়ার পর স্যার আমার বোন আর আমার চাক করতে তো বোনের সমেত করে ওরা ফোন টোন করে দেয় স্যার। আমরা তারপরে নেটের মাধ্যমে, গত শুক্রবার নেটের মাধ্যমে খবর দেখে স্যার আমরা কুলতলি থানায় আসি। এসে এখানে লিখিত কমপ্লেন জমা দিয়েছি স্যার। তারপর এখান থেকে ফটো ফটো দেখে আমরা স্যার সেটা ইয়ে করলাম, চিহ্নিত করলাম যে এটা দুটো জায়গায় আমার বোন। আর তারপরে ওখানে ইয়ে করে আমি জামাইবাবুর শাস্তির দাবি করছি। ভাই আপনারা তো পুলিশ জানিয়েছেন, পারিবারিক বিবাদ ছিল মুসলা আলী খাতুনের। মুসলা আলীর সাথে স্বামীর বিবাদ, তাই স্বামী সহ পরিবারের লোকজন দুজনকে ডেকে এনে খুন করেছেন। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ। তাই মুসলা আলী খাতুনের শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে তার স্বামী পলাতক। আপনি কি অসুস্থ, সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন জেএন মেডিকেল হল। এখানে অতি কম খরচে কলকাতার অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সুচিকিৎসা করা হয়। যোগাযোগ 9733672355।